নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি ডিম ও ব্রেড রুটি দিয়ে একদম সহজ উপায়ে এবং ঘরোয়া সব উপকরণ দিয়ে সহজে একটা সকালে বা বিকেলের নাস্তার রেসিপি। সকাল ও বিকেলে নাস্তার জন্য আমাদের কিছু না কিছু নিতে হয়, তো তার জন্য কিন্তু এই ধরনের একটি মজাদার রেসিপি কিন্তু অনায়াসে একদম চেটে পুটে বাড়ির সবাই খুব পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ডিম ও ব্রেড রুটি দিয়ে খুব সহজে এই মজার রেসিপিটি। তো রেসিপিটি করতে আমাদের প্রথমে লাগছে ব্রেড রুটি। এখানে আমি 4 পিস নিয়েছি। তোমাদের পরিবারের মেম্বার অনুযায়ী তোমরা সেই ব্রেড রুটিটা নিয়ে নেবে। এরপর নিয়ে নিয়েছি 3 পিস ডিম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ডিমটা নেবে, কতটুকু তোমরা বেশি বা কম করে নেবে সেটার উপর নির্ভর করবে। এরপর নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনি কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, এখানে 1 চা চামচ পরিমাণ তোমরা চিনি ইউজ করবে। এখানে দেখো আমি একটি পাত্রে এই মিশ্রণটি আগে তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি এই 3 পিস ডিম এখানে পাত্রে এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই তোমাদের আগে বলে নিয়েছে, তোমরা কম বেশি করে নিতে পারো, তোমরা চাইলে কিন্তু 2 পিসও নিতে পারো, আবার 4 পিসও নিতে পারো। আর অবশ্যই কিন্তু সদস্যর উপর নির্ভর করে যে ব্রেড রুটি নেবে তার উপর নির্ভর করেও কিন্তু এই ডিমটা অবশ্যই নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দেব হলুদ আর লবণ। এখানে কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী এখানে নিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে। 1 চা চামচ করে আমি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর এখানে দেখো 1 চা চামচ পরিমাণ এখানে ছিল চিনি। এরপর আমি ভালো করে এটা মিক্সড করে নেব। যতক্ষণ না ভালো মিক্সড হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা মিক্সড করে নেব। তোমরা ভালো করে এটা মিক্সড করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা ভালো মতো ফুলে যাবে, মানে ভাজার সময়। যত ভালো করে ব্যাটারটি একদম ভালোভাবে পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া যায় তত ভাজাটা আরও বেশি ভালো হয়। তো দেখো আমার কিন্তু ফাটানো হয়ে গেছে। তো এবার আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে দেব। তোমাদের হাতে যদি এরকম সময় না থাকে তোমরা ইনস্ট্যান্ট করে নিতে পারো, এতে করে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে সবথেকে ভালো হবে যদি সঙ্গে সঙ্গে করে থাকো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারো, এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো যাই হোক, আমি দেখো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এটা আমি একদম লো আঁচে রান্না করব, যেহেতু কারণ পুড়ে যেতে পারে এই জন্য। তো এখানে আমি সাদা তেলটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু বাটারটা ইউজ করতে পারো। বাটারের যে ফ্লেভারটা আছে সেটা আমার অতটা ভালো লাগে না, এই জন্য আমি বাটারটা ইউজ করছি না। তোমরা যারা বাটারটা ফ্লেভার পছন্দ করো সেটা অনুযায়ী তোমরা কিন্তু বাটারটা দিয়ে নিতে পারো। তো আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি এখন দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই হিটটা যেন কোনোভাবে বেশি না হয়, এতে করে কিন্তু বেশি তেতে যাবে এই ব্যাটারটি, মানে ডিমটা একদম পুড়ে যেতে পারে। তো একটু সতর্ক অনুযায়ী একটু খেয়াল রাখতে হবে। তো দেখো এবার আমি কিন্তু ব্রেডটা এখানে একবার এখানে দিয়ে তারপর উল্টিয়ে অন্য পাশে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এপাশে যখন ভাজবো তখন ডিমটা থেকে যাবে, এতে করে আরও বেশি সুন্দর হবে। তো এবার দেখো আমি এক কিছুক্ষণের জন্য ডিমটা যাতে নিচ থেকে একটু ভালোভাবে ভাজা হয় সেজন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। এর জন্য আমি আরেকটা হাতা ইউজ করেছি, কারণ এতে করে অনেক সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো রিস্ক না নিয়ে আমি আরেকটা হাতা দিয়ে এটা উল্টে নিয়েছি। দেখো, তো
তো এবার আমি একটু যে বাড়তি ডিমের অংশটুকু ছিল সেটা আমি ভাঁজ করে নিয়ে এর উপরে সেই বেটরুটিগুলো বাকি যে দুটো ছিল সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি যেটা করছি মাঝখান থেকে এটা কেটে নিচ্ছি, এরপর আমি অপোজিটটা ভেজে নেব, এর জন্য উল্টিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি সেট করে নিয়ে এটা উল্টে অপোজিটে যে সাদা অংশটা আছে সেটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখো এপাশে ডিম ছিল জন্য ডিমে যে ভেজে একটু এপাশ করে দিয়েছিলাম, দেখো অনেকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো অপোজিটে কিন্তু একটু সাদা থাকবে, কারণ হচ্ছে ভালো মতো কিন্তু আমি ওটা ডিমে ডুবিয়ে নিইনি। তো তোমরা চাইলে কিন্তু ওটাও ডিমে ডুবিয়ে আলাদা করে রাখতে পারো, পরে কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। তো আমি আমার মতো করছি, সেহেতু আমি এভাবে করে নিচ্ছি। তো এভাবে আমি 2 মিনিটের মতো একটু হালকা আঁচে এখানে রেখে দেব অপোজিটটা ভাজা হওয়ার জন্য। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর জন্য দেখো আমি একটা প্লেটে একটু টিস্যু নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় এটা ভাজার সময় তেল ভেতরে অনেকটুকু থেকে যায়। এই টিস্যুর মধ্যে রাখলে কিন্তু তেলটা একদমই থাকে না, মানে বেশি একটা থাকে না, অনেকটা চুষে নেয়। এর জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি 5 মিনিট পর তেলটা যখন একটু অনেকটা কমে আসবে তখন আমি আরেকটা প্লেটে আলাদা করে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই এটা সুন্দর করে যে স্যান্ডউইচের সাইজ আছে এরকম করে আমি এটা কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এমনিতেও এটা এভাবে চারকোনাতে রাখতে পারো, তবে এটা বাসায় গেস্ট আসলে এভাবে পরিবেশন করলে অনেকটা সুন্দর লাগে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা কেমন হবে, ভেতরে ডিম ভরা এরকমভাবে থাকবে আর খেতেও অনেক সুন্দর হবে। তো এতটাই মজার, অবশ্য তোমরা না খেলে তোমরা এটা বুঝতে পারবে না। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে যে এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটি দেখছো, তারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন আরও রেসিপির আপডেট পেতে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এক একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, এবং কীরকম হলো বা তোমাদের বাসায় কে কীরকমভাবে পছন্দ করেছে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলিও না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, টাটা।